সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আচ্ছা বাবা, আল্লাহ সবাই আপনি খুশি হয়েছে? জি আমি খুশি হয়েছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি করছেন? ভিক্ষা করছি বাবা। ভিক্ষা করেন? জি। আজকে কি কি ভিক্ষা করলেন? আজকে তো খালি দেখো খালি শিখি। কত টাকা এখানে? এখানে মানে ওই বয়স। আর কিছু পাইছেন না? জি না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাঝবাড়ি। আপনার বাসা থেকে এখানে আসতে কত টাকা লাগে? বাবা ওই 50 টাকা লাগে যায়। আপনার ছেলে মেয়ে নেই? জি না, আমার ছেলে নাই, একটা মেয়ে বিয়া দিলাইছি বাবা। আপনার স্বামী কি করে? স্বামীও নাই। স্বামী নাই? আপনি বাজারে বাজারে বিক্রি করেন? জি। চলেন আপনাকে আজকে বাজার করে দিব, আসেন। একটা মুরগ দেন তো। রাখেন। এক লিটার সয়াবিন তেল দেন। এক কেজি পেঁয়াজ দেন। এক কেজি রসুন দেন। এক কেজি লবণ দেন। এক কেজি ডাল দেন। ইয়া দেন, মশলা দেন 3 জাতের। কত টাকা হয়েছে এখানে? রাখেন। এক কেজি আলু দেন তো। এগুলো দিছে কাতার প্রবাসী এক ভাই, বলেছে আপনার মতো এমন একজন অসহায় মানুষকে বাজার করে দেওয়ার জন্য আমরা আপনাকে দিলাম। আপনি খুশি হয়েছে? সেই ভাইয়ের জন্য দোয়া করবেন? দোয়া করেন। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আপনি খুশি হয়েছে? জি আমি খুশি হয়েছি। বাথ হবে এখানে? জি বাথ হবে। আসেন, খাবেন না? চলে যাবেন? গাড়ি তুলে দেবো? আসেন আসেন। এমন অসহায় মানুষগুলির মুখে হাসি ফোটানোর জন্য সব সময় প্রবাসীরাই এগিয়ে আসে। তাই বন্ধুরা, প্রবাসীদের এই ভালোবাসাটুকু একটি শেয়ার করি, সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় না? রাখেন, ভাড়া দিয়ে দিচ্ছি। এই নেন, আপনি খরচ করেন, কিছু খাইয়ে নিন। হ্যাঁ, যাই, সবার জন্য দোয়া করেন। আচ্ছা বাবা, আমি দোয়া করবো, একবার নামাজ পড়ে দোয়া করবো। আমি আপনার জন্য আমরা দোয়া করি, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা বাবা, ধন্যবাদ। প্রিয় দর্শক, বিদায় নিলাম আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।